নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকে হলো মঙ্গলবার, তো মা আর দাদা সকাল সকাল বাজারে চলে গিয়েছিলো মাছ নিতে। তো দেখো এত মাছ এনেছে, মনে হচ্ছে না পুরো মাছের বাজারটাই নিয়ে চলে এসছে। তো এখানে ইলিশ মাছ এনেছিলো বড় একটা সাইজে 1.5 কিলো মতন, আবার এখানে দুটো বোয়াল মাছ নিয়ে এসেছিলো ওই 5 কিলো মতন। আর দেখো এখানে ল্যাচার পিসটা কত বড়, আমি এবং দাদা দুজনেই ল্যাচা খেতে ভালোবাসি, ওই জন্য বড় পিস করে। আর এখানে দেখো বোয়াল মাছের মাথাও ছিল, আর ছিল হলো এই যে লোটে মাছ, লোটে মাছ ছিল 2 কিলো মতন, যেটা আমার খুবই ফেভারিট। আর এনেছিল হলো মাগুর মাছ, তো এই মাগুর মাছটা মা কিন্তু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। তো এবার ভালো করে জল দিয়ে, মানে গরম জল দিয়ে ধোবে, নাহলে কিন্তু শ্যাওলা মতন যাবে না। তো দেখো পুরো মাছের বাজারটাই নিয়ে চলে এসছে আজ। তো মাছ ধোয়া হয়ে গেছে, এখানে মুড়ি আম দুধ এবং চিড়ে দিয়ে মা মেখে দিল, তো আমি আর মা দুজনেই খেলাম। তো আমার এখন স্নান হয়ে গেছে, পুজোটা মা দিয়ে দিয়েছে, তো আমি এখন একটু বাইরে যাব। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি বাইরে যাওয়া বলে, তো আমার একটু কাজ আছে, তো আমি চলো আগে কাজটা করে আসি। তো আজকে যেহেতু আমি অফিস যাইনি, একটু টুকটাক আমার যে বাইরের কাজ রয়েছে সেইগুলো আমি আজকে করে নিচ্ছি। তো চলো কাজটা করে আসছি, তো তারপর দেখাবো তোমাদের লাঞ্চে কী হচ্ছে। আর আজকে লাঞ্চটা কিন্তু দাদা বানাচ্ছে। মাথা ব্যথাটা আগের থেকে একটু কম রয়েছে, আর এই যে চশমাটা, আমি এটার গ্লাসটা চেঞ্জ করেছি, তো আমার পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে, তো এখন একটু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি নতুন পাওয়ার দিয়ে। তো মাথা ব্যথাটা যে একটু চশমা পরে কমেছে, তো ভাবছি 2-3 দিন একটু চশমাটা পরে নিই, তারপর আমি যদি সেরকম আবার মাথা ব্যথা করে তাহলে আবার আমি ডাক্তার দেখাবো। তো চলো কাজটা আগে করে আসি। তো আমার কাজ হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরছি। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো সবাই কিন্তু মন্দিরে পুজো দিতে গেছিলো। আর এই দেখো মা শীতলা এখানে রয়েছে, এখানে বজরংবলীও রয়েছে। এইটা আসলে একটা মন্দির না, এটা একটা ক্লাব ঘর। তো এই মা শীতলার মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে, তো এখানে কিন্তু বড় বাবাও রয়েছে আর মা কালীও রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে শীতলা মন্দিরটা, তো নতুন করে দেখো কি সুন্দর শীতলা মন্দিরটা টাইলস দিয়ে তৈরি করা হচ্ছে। তো এই মন্দিরটা তৈরি হয়ে গেলেই তখন আবার ক্লাব ঘর থেকে সব ঠাকুরগুলো এই মন্দিরে চলে আসবে। দেখো আর একটা মন্দিরের পাশ দিয়ে আসছিলাম, তো দেখো ওখানেও কিন্তু কত ভিড় সবাই পুজো দেবে বলে, তো ওই জন্য ঠিক করে কিন্তু শীতলা মায়ের ফটোটাও তুলতে পারলাম না, হালকা হালকা দেখো দেখা যাচ্ছে। তো এখানেও খুব ভিড় ছিল, তো তারপরে আমি প্রণাম করে বাড়ি চলে এলাম। গিনি, তুই কি এখানে বসে পাহারা দিচ্ছিলিস যে দিদি কখন আসবে? হ্যাঁ বলো 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 না, নানি কই, তোমার মা কই? চলো চলো ভেতরে চলো চলো। নানি এখানে বসে আছি ঘরের ভেতরে, আমি ডাকলাম গেল না, কেলে রানি? আমি ডাকলাম তুই গেলি না কেন? রানি বুড়ি, ও রানি বুড়ি, আই যে গিনি বুড়ি, এই যে নিনি বুড়ি, শুকু শুকু করছে, শুকছে বুদু বুদু। আর এই যে মা আর দাদা দুজনে আজকে পুজো দিয়ে দিয়েছে, গোপালকে জামা পরিয়েছে, কিন্তু এই যে এটা মা নিজের হাতে কাঁকড়াটা বানিয়েছে, লক্ষ্মী ঠাকুরকে আজকে মা দিয়েছে, অমাবতী কেটে গেছে, তো মা এসব ঠাকুর পুজো করেছে। আমার যে কাজের জন্য গেছিলাম বাট সেই কাজটা হলো না ফর সাম রিজন। তো এখন বাজে ঘড়িতে 1:40, আর এখানে এই যে রানি, রানি যে রানি শুয়ে আছে, আর গিনি ওখানে শুয়ে রয়েছে। রানি, এই রানি কী করছিস? তোরাও লাঞ্চ করবে, তো আমিও লাঞ্চ করব। তো চলো তোমাদের দেখাই লাঞ্চে কী হয়েছে। আর এই চশমাটা চোখে ফিট হয়ে গেছে, একটু উঁচু নিচু লাগছে যেহেতু নতুন পড়েছি। আর বাইরে দেখো, বাইরেটা পুরো মেঘলা করে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা, তবুও একটা গোমট গরম রয়েছে। তো চলো এবার লাঞ্চটা করি আর তোমাদের দেখাই লাঞ্চে কী রয়েছে। তারামাকে খুলে দেওয়া হয়েছে, মা পুজো করেছে, এই যে আদ্যামাকেও মা পুজো করেছে। তো আজকে বলেছিলাম যে দাদা রান্না করেছে, তো ও ভিডিওটা করে রেখেছে কিন্তু এটা টাইম ল্যাপসে করে রেখেছে, তো এইটার ডিটেল রেসিপি আমি অন্য দিন আপলোড করব। তো দেখো কি সুন্দর করে ও রান্নাটা করেছে।
তো এখানে আমাদের মাগুর মাছের ঝোল একদম আলু দিয়ে তৈরি, খুবই টেস্টি হয়েছে খেতে, আমি টেস্ট করে তখন দেখেছিলাম। তো এখন দেখো এই যে আমি লাঞ্চ করতে বসছি, এই যে মাগুর মাছের ঝোলটা নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে, আর এখানে দাদা মাখছে হলো আলু এবং উচ্ছে সেদ্ধ, তো এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল আর নুন দিয়ে মাখছে। আর রানিকিনিকে খাওয়াবো, ওরা খাবে হলো পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই চিকেন রয়েছে চিকেন সেদ্ধ পুরো, এটা কিন্তু কোনো মশলা দিয়ে না, জাস্ট জল দিয়ে চিকেন সেদ্ধ। তো এর মধ্যে জুসও রয়েছে চিকেনে, তো চলো মেখে নিই, তো ওদের খাওয়াতে হবে। তো এখন রানী আর গিনি দুজনেরই লাঞ্চ হয়ে গেছে, তো এখানে গিনি এসে দেখো বসে রয়েছে, এখানে আজকে এসি চালাতে হয়নি যেহেতু বললাম হাওয়া দিচ্ছিল, আর রানী এখানে দেখো এসে গড়াগড়ি খাচ্ছিলো, তো তারপর আমি যখন ভিডিও করছিলাম ও তখন চুপ হয়ে গেল। তোকে একটু আদর করে দিচ্ছি আর একটু চটকে দিচ্ছি, ওকে দেখলেই মনে হয় সারাক্ষণ চটকে দিই, কারণ একটা পুরো টেডি বিয়ারের মতন, আর ওকে যত আমি চটকাচ্ছি ততও কিন্তু বিরক্ত হচ্ছিলো, তোমরা দেখতেই পাবেই দেখো, আবার যখন ওকে চটকাচ্ছি তখন ও কিন্তু আবার বিরক্ত হচ্ছে, কিন্তু তাও ওই চটকানিটা কিন্তু ও খুব ভালোবাসে, বিরক্ত হয় কিন্তু তাও কিন্তু ভালোবাসে। তো লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো বিকালবেলা উঠে তো মোটামুটি তখন আমি পড়াতে যাই 6টা বাজে, তো এখন বাড়ি ফিরছি, তো এখন মোটামুটি ওই 8:30 মতন বাজে, এখন দেখো কি মেঘলা করে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তো চলো তাড়াতাড়ি করে আগে বাড়ি যাই। চোখ জল জল করছে না, উঠবো না, না উঠবো না, উঠবো না, কবি এই যে আমার রানী বুড়ি, রানী বুড়ি এসে গেছে, এসে গেছে, চলো এই যে আসো আসো, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, কী করছি কী করছি দুজনে, কী করছি কী করছে দুজনে, অন্ধকারে এসছো, ও প্যাকু নিয়ে এসছো, প্যাকু যে প্যাকুটা একটু দেখাও সবাইকে, একটু দেখাও প্যাকুটা কীরকম একটু দেখাও, এই যে প্যাকু, একদম বসে যে গা চুল কাটছে, এই যে চুলকুনি মাসি, ও চুলকুনি মাসি, এই দেখো এখন ওরা দাদার সাথে ঘুরতে যাবে, এই যে বসে পড়েছে দুজনে, এই দেখো এই দেখো বেল্ট পরবে বলে, এই কী আনন্দ এদের লাজ নাচ্ছে, কী আনন্দ হচ্ছে রে, কী আনন্দ, রানী এনা বেল্ট পরে নাও, রানী বেল্ট পরে নাও, গুড 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 গুড, এই যে ঘুরতে হবে দাদা নিয়ে আমি ঘুরতে, ও বাবা রে ধাক্কা মেরে দিচ্ছে গো, হ্যাঁ নিয়ে যাবে নিয়ে যাবে, নেমে গেল একদম নিচে নেমে গেল, ওই যে আদর খাচ্ছে, এই দেখো আবার আদর খাচ্ছে, আদর খাচ্ছে, চল টাটা। অনেকক্ষণ হয়ে গেছে, আমি পড়িয়ে চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে রাত্রি 9:20, তো তোমরা দেখতেই পেলে রানীগিনিকে দাদা ঘোরাতে নিয়ে গেল, ওরা মনে এসেও গেছে, তো চলো ওদের পাটা ধুয়ে দিই যেহেতু বাইরে থেকে এসছে, হয়ে গেছে বাইরে, এই যে বৃষ্টি আম হয়ে গেছে, ওই যে ওই যে গিনি আয় গিনি আয়, ওই যে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো গিনি ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, তো চলো ওরা আসবে এখন, ওদের পাটা ধুয়ে দিই আগে, ঠিক আছে। ও বাইরে থেকে রানীগিনি ঘুরে আসার পর ওদের পাটা ধুয়ে দিলাম, আর ও বাথরুম থেকে জল খেতে খুব ভালোবাসে, মানে কলটা চালিয়ে দিই তো তখন জল খেতে খুব ভালোবাসে রানী, বেশি ভালোবাসে, তো দেখো যে জল খেতে গিয়ে ভিজে গেছে, তো এখন আমি ওর টাওয়েল দিয়ে মুছিয়ে দিচ্ছি, আর এই যে এখন গজরাচ্ছে আমাকে যে কেন আমি ওকে টাওয়েল দিয়ে মুছিয়ে দিচ্ছি, তো আর দেখো ওই দিকে গিয়ে গিনি ওই যে ওখানে বসে আছে, ওকে কত ডাকলাম ওই দিকে এলো না, তো কল থেকে জল খেতে গিয়ে রানীর কিন্তু গলাও ভিজে গেছে, তো আমি গলাও কিন্তু ওকে ভালো করে শুকনো করে মুছিয়ে দিচ্ছিলাম, নাহলে কিন্তু ও ঠান্ডা লেগে যাবে। তো এখন আমি আটা মাখতে বসেছি, তো রাত্রিবেলা আজকে আমরা রুটি খাবো, তো খুব একটা আমরা রুটি খাই না,
কিন্তু আজকে ইচ্ছা হলো রুটি খাওয়ার, দাদা বলো রুটি খাবে। এখন আমি আটটা মারতে বসেছি, আর আটাটা আমি বেশি করেই নিয়েছি, তাহলে কালকে সকালবেলা ব্রেকফাস্টে আমরা রুটিটা খেতে পারবো। আর সকালবেলা মাখতে ইচ্ছা করে না, তাহলে আমি এখনই একবারে বেশি করে মেখে রাখি। তো চলো আটাটা মেখে নিই, আমার মা রুটি করবে। গোলাও করে নিয়েছি, এবার রুটি বানাবো। আর এ কদিন ধরে সেরকম বড় ব্লগ দিতে পারিনি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো কয়েকটা মিনি ব্লগ দিয়েছি, শর্টস দিয়েছি, এবার থেকে রেগুলারলি কিন্তু আসবে ব্লগ, মানে বড় ব্লগ আসবে। গিনি ও গিনি, তো গিনি এখন এখানে শুয়ে আছে খায় বলে, আর এই যে রানী বসে রয়েছে। রানীকে আমি ডাকছিলাম, ও একটু আমার দিকে ফিরে তাকাচ্ছিল না, অন্যদিকে মুখ করে শুয়েছিল। তো মা ওকে খাওয়াবে আর আমি গিনিকে খাওয়াবো। এখন মা এই যে রানীকে খাওয়াচ্ছে, তো দেখো কেমন ঢং করছে, খাবে না বলে এই দেখো জোর করে খাওয়াতে হচ্ছে। না খেলে হয় বলো? একদমই খেতে চায় না, খাবার দেখলেই একদম জ্বর চলে আসে, খাবার দেখলেই মনে হয় যেন ঘুম পেয়ে গেছে, শরীর খারাপ লাগছে। তো এই যে মা রানীকে খাওয়াচ্ছে, এবার আমি চলো গিনিকে খাইয়ে নিই। তো এখন আমি গিনিকে খাওয়ানোর চেষ্টা করছি, আর এই দেখো কী করছে, যেই খাবার নিয়ে গেলাম ওর মুখের সামনে, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। আর এই যে আস্তে আস্তে ওকে খাওয়াচ্ছি, আর যে বসে রয়েছে টেবিলের তলায় ওই দিকে বসে রয়েছে, আর রানী বসে রয়েছে অন্যদিকে। তো চলো ও গিনিকে খাইয়ে নিই। আবার হাইও তুলছে খেতে খেতে, মনে হচ্ছে না কত ঘুম পেয়ে গেছে, কিন্তু আদৌ অত ঘুম পাইনি। ওরা বুঝলে শুধু এক্সকিউজেস খোঁজে যে কীভাবে খাবারটা খাবো না, যে অ্যাভয়েড করবো খাবারটা না খাওয়া। তো কিন্তু আলটিমেটলি ওদের খেতেই হয়। তো চলো রানীকে খায়, রানীকে তো মা খাওয়াচ্ছে, আমি তো গিনিকে খাওয়াচ্ছি, তো চলো ওদের আগে খাইয়ে নিই। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, না হলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তো চলো ওদের খাইয়ে নিই। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।